দেখেন, সো ফার আমার কাছে মনে হয় আজকে ব্যাটিংটা খুব ভালো করেছে, আমার কাছে পজিটিভ আজকের ম্যাচের জন্য সেটাই। বোলিং ভালো করি নাই, আরেকটু বেটার বোলিং করলে হয়তো বা এটা দেখতে হতো না, আরেকটু আগে হয়তো বা ম্যাচ জিততে পারতাম। বেসিক্যালি পাওয়ার প্লেতে অনেক বাজে বোলিং করেছি আজকে, কিন্তু পরের দিকে আমার কাছে মনে হয় বলাররা খুব ভালো কামব্যাক করেছে। এবং সব থেকে বড় কথা, আপনারা দেখতেছেন পিঙ্কি আপু আমি বলবো অসম্ভব ভালো ব্যাটিং করেছেন, এক এন্ড থেকে ছিলেন। আর গত ম্যাচে আমরা ফুল 50 ওভারও খেলতে পারিনি, যেটা আমাদের জন্য অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সো আমাদের টার্গেট ছিল অ্যাটলিস্ট যেন আমরা ফুল খেলি, অ্যাটলিস্ট একটা ভালো স্কোর দাঁড়া করালে অ্যাটলিস্ট আমরা একটা ফাইটিং মানে মোমেন্টামের দিকে যাব। সো সো ফার হ্যাপি উইথ দ্য ব্যাটিং পারফরমেন্স, বাট আমার কাছে মনে হয় বোলিংটা একটা বেটার হলে এত নাটকীয়তার হতো না আর কি। না অবশ্যই স্যাটিসফাইড না, কারণ সিরিজ তো নিতে পারি না, সমতায় আনছি। সো আমাদের কাছে অপরচুনিটি ছিল সিরিজ নেওয়ার, বাট হয়নি। বাট সোফা তবু বলবো যে কিছু মিস্টেকস ছিল যেগুলো সেকেন্ড ম্যাচের থেকে আজকে বেটার হয়েছে। হয়তো বা ফার্স্ট ম্যাচ যেভাবে খেলেছি, সেকেন্ড ম্যাচ আমরা একটু বেটার খেলে হয়তো বা এত দূর আসতো না, সেকেন্ড ম্যাচটাই আমাদের সিরিজ মানে একটা মোমেন্টাম ক্রিয়েট হতো, বাট হয়নি। তবু আমি বলবো যে ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। লার্নিং অনেক সাইড আছে এবং লার্নিং অনেক এরিয়াজ আছে যেগুলো হচ্ছে, এবং মিস্টেকসগুলো অনেকগুলো আছে যা আমরা যদি রেক্টিফাই করতে পারি ফিউচারে, আমার কাছে মনে হয় সামনে যে সিরিজগুলো আসতেছে বা টুর্নামেন্টগুলো আসতেছে সেগুলোতে ইউজ করতে পারলে আমার কাছে মনে হয় বেটার ক্রিকেট খেলবো আমরা। অবশ্যই অবশ্যই আমি বলবো যে একটা ভালো সাইডের এগেনস্টে বেটার ক্রিকেট খেলার মতো পজিটিভ ভাইব আর টিমের ভিতরে অন্য কিছু ক্রিয়েট করতে পারে না। আমার কাছে মানে সবাই অনেক বেশি বুস্ট আপ এখন, এবং আমরা এখন একটা ব্রেকে যাচ্ছি। সো সো ফার আমার কাছে মানে ভালো একটা জিনিস নিয়েই আমরা যেতে পারছি, কারণ আজকে ম্যাচটা হয়তো যদি না জিততাম তাহলে ফিলিংসটা খারাপ থাকতো। বাট আমার কাছে মনে হয় আমরা গুড নোটের সাথেই বাসায় যাব, এবং খুব একটা ভালো ব্রেক পাওয়ার পরে এই সেম জিনিসটা টিমটাকে অনেক বেশি বুস্ট করবে। না মারুফা তো খুব ভালো ইয়র্কার মারতে পারে, এবং ওর একটা ভালো ইনসুইংয়ের তারপর সবাই জানেন। তো আমি বলছিলাম যে একটা উইকেটই অ্যাওয়ে আমরা আমাদের স্বপ্নের হাতছানি অবশ্যই, যদি পারিস তো এটা ট্রাই কর, একটা ইয়র্কার ট্রাই কর, দেখ যদি হয়ে যায় তো হলো, কারণ যদি আমাদের ফরে থাকে আল্লাপাক যদি লেখে রাখে তাহলে আমাদেরই হবে, আর যদি না থাকে তাহলে নাই, বাট চেষ্টা কর। বাট ও আসলে অনেক অনেক ছোট, আমি বলবো যে এতটা প্রেশারও আমি ওকে ক্রিয়েট করতে চাইনি। আমি বলছি তুই যদি পারিস তাহলে একটা উইকেটে বল কর, কারণ যদি একটা ন্যাচারাল ইনসুইং আছে যদি বিট করে তাহলে উইকেট যাবে, হয়তো বা একটা মানে এলবির একটা চান্স থাকে এই জন্য।